জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রেশনের চাল কম দেওয়ার বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মরাদীঘি উত্তরপাড়ায়। প্রতি কাঠ পিছু এক কেজি করে চাল কম দেওয়া হচ্ছিল এবং এলাকাবাসীরা সেটা রেশন ডিলারকে বলতে গেলে একটা ঝামেলা সৃষ্টি হয়। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরে রেজিনগর থানাকে খবর দেওয়া হলে রেজিনগর থানা পুলিশ এসে বিক্ষোভ হটিয়ে দেয় এবং যাতে আর চাল কম না দেওয়া হয় সে ব্যবস্থাও করিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। রেশন ডিলারের নাম সামিউল রেজা, বাড়ি ছেতিয়ানি। চাল কম দিচ্ছে কে দিচ্ছে? ডিলার। আপনার চাল কম দিচ্ছে? প্রত্যেক কাটে বাড়ি পেছু 2 কেজি 1 কেজি করে কম দিচ্ছে। বাড়ি পেছু না মাথা পেছু? মাথা পেছু। কাট পেছু? কাট পেছু। কাট পেছু 1 কেজি করে কম? এতে আপনারা কি চাইছেন? আমরা কম নিব না। প্রতিদিন থেকে রেশন দেয় আমাদের খাদি সুপ্রা কার্ডে, কিন্তু আমাদের প্রতিদিন 1 কেজি করে কম দেয়। যে সপ্তাহে মাল দেয় 2 কেজি দেয়, আর যারা অন্য দেয় কার্ডের পায় তাদেরকে 27 কেজি 25 কেজিও দেয়। তাহলে তারা বিধবা মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু কিছু বলতে পারে না। কিছু বলতে গেলে দেখে ই করে। আজকে আমরা বলছি সেই মালটা আমরা কম নেবো না, কম নেবো না, লিখতে হবে। কারণ এই আমরা তাহলে পুরানো মালও দিতে হবে। তা বলছি না যে পারবি আদায় করিস আমার সাথে, এই বলে আমাদের আজকের গণ্ডগোল।